আচ্ছা একটু আগে সো লাইভ লাইভটা হচ্ছে কারেন্ট যাওয়ার কারণে অফ করে দিতে হয়েছিল সো আমি এখন হচ্ছে বাকি যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করে দেখাবো হ্যাঁ সো আমাদের আজকে ইন্ডিসেস এই চ্যাপ্টার লাস্ট ক্লাস তো আমি কিছুক্ষণ আগে এগারোর দুই নম্বর অঙ্কটা করিয়েছিলাম এখন আমি এগারোর পাঁচ নম্বর অঙ্কটা করাবো সেই ক্ষেত্রে আমাদের এগারোর সবগুলো অঙ্কই কমপ্লিট হয়ে যায় বাকি থাকে বারো নম্বর অঙ্ক সেই বারো নম্বর অঙ্কটা আমি আজকেই সমাধান করে দেখাবো আচ্ছা এগারোর পাঁচ নম্বর যে অঙ্ক এই সমীকরণ থেকে এক্সের মান বের করতে বলেছে এই সমীকরণ থেকে কী বের করতে বলেছে এক্সের মান বের করতে বলেছে তো আমরা এক্সের মানটা কীভাবে বের করতে পারি প্রথমত আমি এই যে রুটটা আছে না এই রুটের পরিবর্তে আমি পাওয়ার হাফ লিখতে পারি অর্থাৎ এইভাবে লেখা যায় যে এক্স ইন্টু এক্স টু দি পর রুট ওভার এক্স এই রুট ওভার এক্স এর পরিবর্তে আমি ইন্টু দিয়ে এক্স টু দি পর হাফ লিখতে পারি দেখো বিষয়টা বুঝতে পারছো কি না এখানে বেজ হচ্ছে এক্স এখানেও বেজ হচ্ছে এক্স তারপরে পাওয়ার হিসাবে এক্স ইন্টু রুট এক্স আছে তা আমি এক্স এর জায়গায় এক্স লিখলাম একটা ইনটু চিহ্ন বসালাম আর এই রুট ওভার এর পরিবর্তে আমি এক্স টু দি পাওয়ার হাফ লিখতে পারি কারণ রুটের মান হচ্ছে হাফ আচ্ছা এইখানেও সেম প্রথমে বেজ এক্স আছে আর এই রুট কে আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার হাফ আর পাওয়ার হচ্ছে এক্স আচ্ছা এখন আমি যদি এইখানে এক্স কমন নেই যে দেখো পাওয়ারের মধ্যে দেখো এক্স আর এক্স হচ্ছে বেস কারণ এটার উপর মনে মনে এক আছে তো দুইটা বেস যেহেতু আমি কমন নিলে হবে এই এই বেজ বেজ যা আছে থাকবে যে বলতেছি দুইটাই কারণ এটার উপরে মনে মনে ওয়ান আছে হ্যাঁ কিছু না থাকলে মনে মনে ওয়ান আছে তো আমরা যদি বেজ এক্সটা কমন নিই এক্সটা যদি কমন নিই তাহলে এই ওয়ান আর এই হাফ যোগ হবে ওয়ান প্লাস ওয়ান বাই টু আচ্ছা এইখানেও সেম আমি যদি এক্সটা কমন নেই মানে বেস্টটা যদি কমন নেই তাহলে এখানে একটা ওয়ান আছে মনে মনে সেই ওয়ানের সাথে হাফটা যোগ হবে পাওয়ার হচ্ছে এক্স তাহলে এখানে এক্স টু দি এক্স আমি যদি দুই তাহলে এখানে প্লাস ওয়ান হবে এটা তো পারো আশা করি তাই না যে দুই যদি লসাগু নেই তাহলে এখানে মনে মনে এক আছে সেই এক দিয়ে তোমার দুইকে ভাগ করলে হবে দুই এই দুই দিয়ে আমরা ওয়ান কে গুণ করলে দুই অক্ষে দুই পাবো প্লাসের প্লাস এই দুই দিয়ে দুইকে কাটলে হবে ওয়ান ওয়ান দিয়ে উপরে ওয়ানকে গুণ করলে ওয়ান হবে আচ্ছা এখন এইখানে তোমার হচ্ছে সেম কাজ দুই যদি লসগুণ নেই তাহলে টু প্লাস ওয়ান আর হোল টু দি পর এক্স আছে আচ্ছা তাহলে এক্স টু দি পর এক্স টু দি পর থ্রি বাই টু আর এখানে এক্স থ্রি বাই টু হোল টু দি পর এক্স তাহলে এইখানে আমরা হচ্ছে এই দুইটা পাওয়ার গুণ করে দিতে পারি এক্স টু দি পর এক্স টু দি পর থ্রি বাই টু আর এখানে পাওয়ার পর গুণ হয়ে এক্স টু দি পর থ্রাইসেক্স বাই টু হবে আচ্ছা এখন নিচেরই বেস বেস কাটতে পারি হ্যাঁ নিচেই বেস বেস কাটতে পারি যেহেতু দুইটা সেম লেখা দেখা যাবে কিন্তু একটু চেক করে নিই হ্যাঁ দেখা যাচ্ছে নিচেরই বেস বেস কেটে দিই তাহলে এক্স এক্স কাটা যাবে থাকবে এক্স টু দি পর থ্রি বাই টু আর এই পাশে থাকবে থ্রাইসেক্স বাই টু আচ্ছা এখন আমরা হচ্ছে একটা কাজ করতে পারি এই যে এটাকে আমি এইভাবে লিখি থ্রাইস এক্স বাই টু আচ্ছা এই যে টু এটা ভাগ অবস্থায় আছে এই ভাগটা ওই পাশে গেলে গুণ হয়ে যাবে তাহলে তোমার টু ইন টু এক্স টু দি পর থ্রি বাই টু সমান সমান আমি লিখতে পারি এক্স ঠিক আছে মানে এই টুটা অপর পাশে গেলে কী হবে গুণ হয়ে যাবে এটা ভাগ অবস্থায় আছে অপর পাশে গেলে গুণ হয়ে যাবে সো টু এক্স টু দি পর টু এক্স টু দি পর থ্রি বাই টু সমান সমান কত হলো সমান সমান হচ্ছে এক্স হইলো আচ্ছা এখন একটা জিনিস দেখো আমরা হচ্ছে একটা কাজ করতে পারি ওই পাশে যে এক্সটা আছে থ্রির সাথে তো গুণ অবস্থায় আছে তো এই পাশে আসলে ভাগ হবে এক্সটা আর এই টু তো এখানে গুণ অবস্থা আছে টু যদি ওই পাশে যায় তাহলে টুটা ভাগ হবে মানে নর্মাল বিষয় এখানে টু কি অবস্থায় আছে টু গুণ অবস্থায় আছে তো ওই পাশে গেলে ভাগ হবে আর এখানে এক্স গুণ অবস্থায় আছে এই পাশে আসলে ভাগ হবে তো টু যদি ওই পাশে চলে যায় তাহলে এখানে থাকে এক্স টু দি পর থ্রি বাই টু তাহলে এক্স টু দিয়ে পর থ্রি বাই টুকে আমি এক্স দিয়ে ভাগ করবো এই যে এক্সটা দিয়ে ভাগ করবো আর উপরে থাকবে থ্রি এই থ্রিকে আমি টু দিয়ে ভাগ করবো মানে বিষয়টা হচ্ছে কি যেমন আমরা নর্মালি একটা জিনিস বুঝি যে এক্সের সাথে এই টুটা কী অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তাহলে ওই পাশে গেলে টুটা ভাগ হবে আচ্ছা তাহলে আমি থ্রি এক্সকে টু দিয়ে ভাগ করতে পারতাম বাট আমি তো এক্সট্রাকে রাখতেছি না এক্সট্রাকে আবার বাই এনে ভাগ করে দিচ্ছি তাহলে এখানে শুধু থ্রি থাকে দ্যার টু দিয়ে আমি ভাগ করবো কাকে থ্রি কে টু দিয়ে ভাগ করবো আর এখানে এক্সট্রা যদি এই পাশে ভাগ হবে তা টু তো চলে গেছে সো এক্স টু দ্বিপার থ্রি বাই টু আছে না সো আমি জাস্ট এক্স টু দি পর থ্রি বাই টুকে এক্স দিয়ে ভাগ করেছি আচ্ছা এখন আমি যদি এক্স কমন নেই তাহলে থ্রি বাই টু মাইনাস ওয়ান হবে আর এইখানে তোমার থ্রি বাই টুই থাকবে এটা কীভাবে আসলো এই যে মনে মনে এখানে পাওয়ার একটা এক আছে তো দুইটারই বেস যেহেতু এক্স আমি এক্সটা কমন নিব কমন নিলে কি হবে প্রথম পাওয়ার ভাগের কারণে একটা বিয়োগ দিয়ে দ্বিতীয় পাওয়ার লিখতে হবে তো থ্রি বাই টু থেকে বিয়োগ যাবে ওয়ান আচ্ছা এখন আমরা যদি দুই লস নেই তাহলে থ্রি মাইনাস টু ইকাল টু থ্রি বাই টু তাহলে এখানে এক্স ইকাল টু তোমার কত আসতেছে ওয়ান বাই টু আর এখানে থ্রি বাই টু আমি যদি এক্সের মানটা বের করতে চাই উভয় পাশে বর্গ করব তাহলে এক্স টু দি পর ওয়ান বাই টু এর উপর স্কোয়ার এখানে থ্রি বাই টু এর উপর এক্স এর মান বের করতে আনসার আশা করি বুঝতে পেরেছ আমরা এখন প্রবলেম এগারোর আন্ডারে যে কটা অঙ্ক আছে তিনটা অঙ্ক আছে এগারোর আন্ডারে তিনটা অঙ্ক আছে এই কটা অঙ্কের সমাধান করা শিখি এটা আমি মুছে দিলাম তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখো এগারোর এক নাম্বার যে অঙ্কটা আছে এগারোর এক নাম্বার যে অঙ্কটা আছে এখানে প্রমাণ করতে বলছে সো আমি আগে লেফট হ্যান্ড সাইডটা তুলে ফেলি লেফট হ্যান্ড সাইডের মধ্যে আছে কি সেকেন্ড ব্যাকেট এক্স টু দি পাওয়ার পি প্লাস কিউ হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার পি কিউ সেকেন্ড ব্যাকেট ক্লোজ করে পি মাইনাস কিউ লিখতে হবে আমি একটু লেখা চেক করি হ্যাঁ ঠিক আছে তারপর ইনটু ইনটু দিয়ে আবার সেকেন্ড ব্যাকেট এক্স টু দি পাওয়ার কিউ প্লাস আর হোল স্কোয়ার ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার কিউ আর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ কিউ মাইনাস আর ইন্টু আমাদের এক্স টু দি পাওয়ার আর প্লাস পি হোল স্কোয়ার ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার আর পি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ আর মাইনাস পি আচ্ছা এখন আমরা কি করতে পারি এখানে দেখো দুইটারি বেস যেহেতু সমান আমরা বেসটা কমন নিতে পারি সেক্ষেত্রে আমাদের প্রথম পাওয়ার থেকে দ্বিতীয় পরটা বিয়োগ যাবে কেন বিয়োগ যাবে কারণ মাঝখানে চিহ্ন আছে সো আমি পি প্লাস কিউ স্কোয়ার করলাম আর বিয়োগ করে দিলাম পি কিউ আচ্ছা সেকেন্ড প্যাকেট ক্লোজ করে পাওয়ার দিতে হবে পি মাইনাস কিউ ইন্টু আচ্ছা এখানে আমি বেস এক্স কমন নিলাম তাহলে কিউ প্লাস আর স্কোয়ার মাইনাস কিউ আর টু দি পাওয়ার হচ্ছে কিউ মাইনাস আর এখানে আমি বেস কমন নিলাম এক্স কমন নিলে আর প্লাস পি হোল স্কোয়ার মাইনাস আর পি সেকেন্ড ক্লোজ করে আর মাইনাস পি পাওয়ার দিলাম আচ্ছা এখন এটা কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়েছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে মাইনাস পি কিউ আগে থেকেই আছে হোল টু দি পাওয়ার কত হবে পি মাইনাস কিউ ইন্টু এখানে তুমি দেখো এ প্লাস বি হোল সূত্র পড়েছে অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ আগে থেকে মাইনাস কিউ আছে ব্র্যাকেট ক্লোজ করে কিউ মাইনাস আর পাওয়ার দিলাম আচ্ছা এখানেও সেম আমরা যদি হচ্ছে এক্সের উপর দেখতে পাচ্ছি যে এটা এ প্লাস বিশ্কার সূত্র করেছে অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ ব্র্যাকেট ক্লোজ উপরে পাওয়ার দেওয়ার জায়গা নেই সো আমি এটা নিচে লিখছি মুছে নিচে লিখছি বা এখানে আমি একটু ছোট করে লেখা ট্রাই করি এক্স টু দি পর এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস আর পি হোল টু দি পর আর মাইনাস বি হুম লেখা গেছে আচ্ছা এখন আমরা একটু দেখি কাটাকাটি করা যায় কিনা না এখানে পি কিউ আর টু পি কিউ কাটাকাটি করে পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কি স্কোয়ার হয় আর আমাদের এখানে হোল টু দি পর পি মাইনাস কিউ আছে আচ্ছা এখানে টু কিউ আর কিউ আর কাটাকাটি করে আমাদের কিউ স্কোয়ার প্লাস কিউ আর প্লাস আর স্কোয়ার হয় আর হোল টু দি পর কিউ মাইনাস আর আছে এখানেও সেম আমাদের হচ্ছে টুপি আর মাইনাস আর পি কাটাকাটি যাবে তাহলে এখানে থাকবে তোমার হচ্ছে শুধু আর পি প্লাস পি আচ্ছা এখন এটা কিন্তু দেখো দুইটা পাওয়ার কিন্তু গুণ অবস্থায় আছে এই দুইটা পাওয়ার কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তাহলে এ মাইনাস বিয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা কোন সূত্রে পড়েছে সেই সূত্রটা আমরা এখন বসাই দিব মাইনাস বি কিউবের সূত্র পড়েছে তার আমি পি কিউব মাইনাস কিউ কিউ বসায় দিলাম এখানেও সেম এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তার মানে এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়েছে এখানেও সেম তোমার এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা কার সূত্র পড়েছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে এখন আমরা যদি এক্স কমন নেই তাহলে পিকউব মাইনাস কিউ কিউব প্লাস কিউকিউব মাইনাস আর কিউব প্লাস আর কিউব মাইনাস পিকিউব তো লেখা দেখা যাবে কি আচ্ছা এখন সব কাটাগারি গিয়ে এই যে দেখো পিকিউব মাইনাস পিকিউব আর কিউব আর কিউ কিউব সব কাটাগারি গিয়ে জিরো হ্যাঁ তাহলে আমরা লিখতে পারি ওয়ান আর এটাই মনে আমাদের প্রমাণ করতে বলেছে ঠিক আছে সো আমরা এই কালটু দিয়ে লিখে দেবো রাইট হ্যান্ড সাইড এক্স টু দিবার জিরো ইকাল টু ওয়ান আমাদের রাইট অ্যান্সার হয়ে গেছে আচ্ছা আর দুইটা অঙ্ক বাকি আছে বারোর হচ্ছে দুই আর তিন সো বারোর দুই নম্বর যে অঙ্কটা খুবই সহজ একটা অঙ্ক আমি বারো দুই নম্বর অঙ্কটা এখন করে দেখাচ্ছি বারো দুই নম্বর হচ্ছে সিম্পলিফাই করতে বলছে সিম্পলিফাই করা মানে হচ্ছে সরল করতে হবে বা সমাধান করতে হবে ঠিক আছে সো বারো দুই নম্বর অঙ্কে আমরা যা সমাধানটা করব সো আমি বারোর যে দুই নম্বর অঙ্কটা আছে গিভেন দিয়ে তুলে ফেলতেছি আমাদের অঙ্কটা কি দেওয়া আছে সেকেন্ড ব্যাকেট দিয়ে বলা আছে এক্স টু দি পাওয়ার পি প্লাস কিউ ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার টু আর এখানে আছে এক্স টু দি পাওয়ার কিউ প্লাস আর ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার টু পি তারপর এখানে আছে এক্স টু দি পাওয়ার আর প্লাস পি ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার টু কিউ তারপর এইখানে আছে রুট এখানে আছে রুট ওভার এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান তারপরে আছে রুটোবার ওভার ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান আবার রুটোবার আছে z টু দি পাওয়ার মাইনাস ওয়ান এক্স ঠিক আছে এইভাবে অঙ্কটা সাজানো আছে আমাদেরকে কি করতে বলছে সমাধান করতে বলছে তো সেকেন্ড প্যাকেটটা মনে হয় নাই আচ্ছা এই হচ্ছে আমাদের অঙ্ক এটা হচ্ছে আমাদের সমাধান করতে বলছে সো এটার আমরা সমাধান কীভাবে করতে পারি প্রথমত দেখো যে আমাদের এখানে এক্স কমন যে দুইটারই সেন এক্স কমন গেলে প্রথম পাওয়ার থেকে দ্বিতীয় পাওয়ার বিয়োগ করতে হবে পি প্লাস কিউ মাইনাস টু আর আচ্ছা এখানেও আমরা হচ্ছে এক্স কমন নিতে পারি তাহলে আমাদের কিউ প্লাস আর মাইনাস টু পি ঠিক আছে ব্র্যাকেটটা না দিলে মনে ভালো হয় দশমিক ডট গুণ ইউজ করো এখানে বেসটা যদি কমন নিই তাহলে আর প্লাস পি মাইনাস টু কিউ আচ্ছা এইখানে দেখো এক্স টু দিপার মাইনাস ওয়ান মানে তো ওয়ান বাই এক্স তার সাথে যদি ওয়াই গুণ করি তাহলে তো ওয়াইটা ওয়ানের সাথে গুণ হয় ওয়াই বাই এক্স হবে তো আমি সরাসরি লিখতে পারি যে ওয়াই বাই এক্স রুট পার ওয়াই বাই এক্স এইখানে আমি সরাসরি এটা মানে কি ওয়াই টু দিপার মাইনাস ওয়ান মানে হচ্ছে ওয়ান বাই ওয়াই সো জেডটা তো ওয়ানের সাথে গুণ হবে তো জেড বাই ওয়াই হবে আর এইখানে ওয়ান বাই জ্যাড এটার মানে হচ্ছে ওয়ান বাই জ্যাড এক্সটা ওয়ানের সাথে গুণ হয়ে এক্স বাই জ্যাড হয়ে যাবে মানে একটা লাইন শর্ট করলাম না বুঝলে ডিটেলসে যেটা দেখালাম ওইভাবে করে নিও আচ্ছা এখন যদি এক্স কমন নেই তাহলে পি প্লাস কিউ মাইনাস টু আর প্লাস কিউ প্লাস আর মাইনাস টু পি প্লাস আর প্লাস পি মাইনাস টু কিউ আর এইখানে তোমার হচ্ছে গিয়ে কি থাকে এখানে তোমার এই রুটটা দুইটার উপরেই আছে সো ইন্ডিভিজুয়াল রুট দিয়ে দাও রুট ওভার ওয়াই বাই রুট ওভার এক্স এখানে রুট ওভার জেড বাই রুট ওবার ওয়াই এখানে রুট এক্স বাই রুট ওভার জেড আচ্ছা তো এখানে সব কারা যায় ওয়াই ওয়াই জেড জেড এক্স এক্স সব কারা যায় আর এখানেও তোমার হচ্ছে যে টু আর কাটা গেলে দুইটা প্লাস আর কাটো টু পি কাটলে দুইটা প্লাস পি কাটো আর টু কিউ কাটলে দুইটা কিউ কাটা দাও তাহলে এক্স টু দি পার জিরো আর ওইখানে থাকে ওয়ান 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 মিন মিন এটা হচ্ছে আমাদের অঙ্কের आंसर ঠিক আছে আচ্ছা আর একটা অঙ্ক বাকি আছে সেটা হচ্ছে আমাদের প্রবলেম বারোর 3 নাম্বার অঙ্ক ঠিক আছে বারো তিন নাম্বার অঙ্কটা করায় দিচ্ছি এটা তোমরা করে ফেলবা ঠিক আছে এটা মুছে দিলাম একটা স্ক্রিনশট নিয়ে রাখো এটা মুছে দিলাম বারোর তিন নাম্বার যে অঙ্ক এটাও সিম্পলিফাই করতে বলছে বারোর তিন নাম্বার অঙ্ক সিম্প্লিফাই করতে বলছে সো আমরা হচ্ছে প্রথমে অঙ্কটা গিভেন দিয়ে তুলে ফেলি আমাদের অঙ্কের মধ্যে বলা আছে এম প্লাস এন তারপর একটা রুট চিহ্ন দেওয়া আছে এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার এন স্কোয়ার এন টু এন প্লাস পি তারপর একটা রুট চিহ্ন দেওয়া আছে এক্স টু দি পাওয়ার এন স্কোয়ার এক্স টু দি পাওয়ার পি স্কোয়ার এন টু পি প্লাস পি প্লাস এম তারপর একটা রুট চিহ্ন দেওয়া আছে এক্স টু দি পর পি স্কোয়ার ডিভাইড বাই এক্স টু দি পর এম স্কোয়ার আচ্ছা এখন এই অঙ্কটা আমরা কীভাবে সমাধান করতে পারি শোনো আমরা যদি বেস কমন নিই আমরা যদি এক্স এক্স এক্সটা যদি কমন নিই তাহলে ভাগ থাকলে মাঝখানে মাইনাস চিহ্ন হবে এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার আর এই এন্থ মানে এই যে এম প্লাস এন্থ রুটের মান কত এটার মান হচ্ছে পাওয়ার হিসাবে ওয়ান ডিভাইড বাই এম প্লাস এন ঠিক আছে আচ্ছা এরপরে এখানেও সেম কাজ যদি দুইটা এক্স যেত সমান মানে বেশ যেত সমান এক্স কমন নিলাম এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার হবে আর পাওয়ার হিসাবে হবে ওয়ান ডিভাইড বাই এন প্লাস পি আবার এখানেও সেম যে দুইটা এক্স থেকে এক্স কমন নিলাম তাহলে পি স্কোয়ার মাইনাস এম স্কোয়ার আর পাওয়ার হিসাবে হবে তোমার ওয়ান ডিভাইড বাই পি প্লাস এ আচ্ছা এখন দুইটা পাওয়ার গুণ হবে তাহলে এই পাওয়ারটা ওয়ানের সাথে গুণ হবে অর্থাৎ এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ডিভাইড বাই এম আর এই পাওয়ারটাও ওয়ানের সাথে গুণ হবে এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ডিভাইড বাই প্লাস আবার এই পাওয়ারটাও ওয়ানের সাথে গুণ হবে তাহলে তোমার পি স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ডিভাইড বাই পি প্লাস আচ্ছা এখন এইটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে ঠিক আছে তাহলে আমি এটাকে ভেঙে লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস আর নিচে কী থাকে এম ইন্টু এক্স টু দি পাওয়ার এটা এটা কি এ প্লাস বি ইন্টু এম মাইনাস বি সূত্র পরে অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর নিচে আমাদের এন প্লাস পি থাকে আবার এখানেও সেম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর নিচে থাকে পি প্লাস এম এটা এটা কারা যায় এটা এটা কারা যায় এটা এটা কারা যায় তাহলে থাকে কি এক্স টু দি পাওয়ার এম মাইনাস এম এখানে থাকে এন মাইনাস পি এখানে থাকে পি মাইনাস এম

যদি না বুঝতে পারো কোনো অঙ্ক যদি প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে জানিও আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম